আমার বক্তব্যের প্রথম অংশ হচ্ছে আত্মকথা লিখবো কিনা। আমি খুব একটা আত্মকথা লেখার পক্ষপাতি না, তবে যেটা জরুরি সেটা লিখতে হয়। একটা উদাহরণ দেই, ভারতের কমিউনিস্ট পার্টির প্রধান নেতা কয়েকজনের একজন হচ্ছে মুজাফর আহমদ, সন্দীপ বাড়ি ছিল, তিনি তার বইয়ে লিখেছেন, দেখেন আমার জীবনও ভারতের কমিউনিস্ট পার্টি। এটা কখন? 1920 থেকে 1929, এই 10 বছরের কথা উনি লিখেছেন। তারপরেও কিন্তু উনি মারা গেছেন 1973 সন 74 সন পর্যন্ত এসেছেন। বাকি অংশ উনি লিখেছেন কিনা আমরা জানি না, উনি চিঠিপত্র লিখেছেন, খুব কাটা কাটা কথা চিঠিপত্র লিখতেন, কিন্তু ওই যুগটাকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেছেন তার নিজের জীবনের জন্য নয়, ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার যে সংগ্রামের দিন ব্রিটিশ শাসনের অধীনে তার বিরুদ্ধে কানপুর ষড়যন্ত্র মামলা, মিরাট ষড়যন্ত্র মামলা, বহু মামলা তিনি আসামি ছিলেন, এই জন্য গুরুত্বপূর্ণ বিষয়ে লেখেন। আরেকজনের উদাহরণ ফ্রয়েড, ফ্রয়েডকে যখন তার আত্মজীবনী লিখতে বলা হলো, তিনি একটা লিখেছেন অ্যান অটোবায়োগ্রাফিক্যাল স্টাডি, এক জায়গায় তিনি মন্তব্য করলেন, মাই লাইফ ইজ অফ নো ইন্টারেস্ট এক্সেপ্ট ইন রিলেশন টু সাইকো অ্যানালিসিস। আমরা এখন জানি একে লোকে নিন্দা করতে, আমাদের লোকে বুঝে না বুঝে কোপারনিকাসের নিন্দা করেছে, গ্যালিলিওর নিন্দা করেছে, ব্রুনোকে পুড়িয়ে মেরেছে, কিন্তু ইউরোপের ইতিহাস আমি আসতে চাই পরে, এবং তারা ডারউইনেরও নিন্দা করেছে, এখনো নিন্দা করছে, ডারউইন পড়ে যে কেউ তাকে রিফিউট করতে পারে, রিফিউট করা এক জিনিস, নিন্দা করা আরেক জিনিস, যে ডারউইন যেভাবে বলেছেন এইভাবে নয়, বিবর্তনের পথে এটা আছে। অনেক বলছে বিবর্তন কথা ঠিক না, মানুষ চিরকালই এক জায়গায় ছিল, একে বলে পৃথিবীর যে গোল এইটা অনেকে বিশ্বাস করে না, এখনো চ্যাপ্টাই মনে হয়, কারণ খালি চোখে তাই দেখা যায়, চোখে যা দেখা যায় তাই তো আমরা সত্য মনে করি, চোখে তো পৃথিবীর চ্যাপ্টাই দেখা যায়, কাজে এই জাতীয় সমালোচনার কোনো উত্তর হয় না। এবং কার্ল মার্ক্স একে সমালোচনার মুখোমুখি হয়েছেন, ফ্রয়েড হয়েছেন, ফ্রয়েডের যে বড় আবিষ্কার, এই পর্যন্ত মানব জাতি যত আবিষ্কার করেছেন আমার মতে এটাই সবচেয়ে বড় আবিষ্কার, কিন্তু সেটা সম্পর্কে আমরা সবচেয়ে কম জানি, যে মানুষের প্রথম অহংকার ছিল এই পৃথিবী হচ্ছে সৌরজগতের, নক্ষত্র জগতের, জগতের সব বস্তুর কেন্দ্র, এটা ভেঙে দিলেন কোপারনিকাসের আবিষ্কারের পরে, কোপারনিকাস, ইউহানেস কেপলার, টাইকো ব্রাহে ক্রমে আমরা জানি, গ্যালিলিও টেলিলিও পর্যন্ত এই পর্যন্ত আসলো, ডারউইনের আবিষ্কার এখনো শেষ হয় নাই, এখন যে আপনারা সকলে ডিএনএ টেস্ট করতেছেন ওইটা ওই আবিষ্কারেরই অনুরণন চলছে, সকলে ডিএনএ টেস্টে বিশ্বাস করে কিন্তু ডারউইনে বিশ্বাস করে না। তৃতীয় হচ্ছে ফ্রয়েড সম্পর্কে লোকে খুব কমই জানে, আমাদের শেষ অহংকারটা কি, ডারউইন যে অহংকারে আমাদের আঘাত দিয়েছেন, আমার মানব জাতিকে, বাঙালিকে নয়, ইউরোপ বা বাংলাদেশ নয়, এখানে যে মানব জাতি সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি, আমরা বলি মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, ডারউইন ওখানে একটু টাকা দিয়ে বলছেন আশরাফুল মাখলুকাত তো হবই আমরা, নাহলে পৃথিবী আমরা ধ্বংস করার জন্য এত প্রস্তুত আছে কি করে, মানুষই একমাত্র প্রাণী যে পৃথিবীকে ধ্বংস করতে পারে কয়েকটা বোমার আঘাতে, এখন তো সেই যুদ্ধের আবার দ্বিতীয় ঠান্ডা যুদ্ধ শুরু হয়েছে, এখন এই যুদ্ধ পরিচালিত হবে কোথায়, একটা বোমায় নয়, সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে, এইটাই চলতেছে এখন মূলত যুদ্ধ, যে এটাও যে একটা শ্রেণী সংগ্রাম আন্তর্জাতিক পর্যায়ে, সেটা বোঝার বুদ্ধি আমাদের হয়নি, কার্ল মার্ক্স এটি শিখিয়েছিলেন বলেই আমরা কার্ল মার্ক্সকে নিন্দা করি একইভাবে, কিন্তু কার্ল মার্ক্স আত্মজীবনী লেখেননি, ডারউইন সেই পিছনে আত্মজীবনী লিখেছেন, সেটাও তার ভ্রমণ বৃত্তান্ত, ভয়েস অফ দি বিগল। আমি উদাহরণ দিয়ে বুঝি, আমি ওইসব লোকের সাথে তুলিত হবার ধারে কাছেও যাই না, কিন্তু জাস্ট বড় ছাঁচ দেখালে ছোট লোক বুঝতে আর কষ্ট হয় না, সেই জন্য বললাম ফ্রয়েড বলছেন আমার জীবন কোনো আগ্রহ উদ্দীপন করবে না আপনাদের, একমাত্র যদি সাইকো অ্যানালিসিস বিষয়টা আপনারা হিসাবে না নেন, সাইকো অ্যানালিসিস যে এত বড় একটা আবিষ্কার সেটা আমি মনে করছি, কিন্তু আপনি তো মনে করছেন না, তাই এই নিয়ে তর্ক করে কোনো লাভ নাই, এটা বলছে মানুষের শেষ অহংকার, মানুষ যুক্তিনিষ্ঠ প্রাণী, আমি একটু আগে ভুল করে বলে ফেললাম আল ইনসানু হাইওয়ানু নাতিকুন, মানুষ কথা বলে কিন্তু এই কথা বলার তাৎপর্য কি, মানুষ তো সত্য সত্য মিথ্যা কথাও বলে, কিন্তু ফ্রয়েড বলছেন যতই মিথ্যা বলো না কেন তুমি কিন্তু সত্য না বলে পারবে না, কারণ তুমি যেটা বলছো সেটার মধ্য থেকে আমি বের করে ফেলতে পারি তুমি আসলে কি লুকাচ্ছ, কারণ এই যদি কাউ করতে পারে তাহলে এটা বড় আবিষ্কারই বলতে হবে। এই জন্য উনি বললেন মানুষের মন একটা নয় মানুষ দুটো, মানুষের অহংকার হচ্ছে এই যে কিছু মনে না করলে, আমার বন্ধু ইউসুফ যখন আমাকে সাহস দিলে বললাম যে আমি তো আমারই অনুগামী, ফ্রয়েড প্রিসাইজলি এটা বিরোধিতা করেছেন, আমি তো আমার অনুগামী না আমি অন্য কারো অনুগামী, যদি বা সেটা আমি জানি না, ওই যে বিখ্যাত ইউরোপীয় দার্শনিক, ইউরোপ থেকে আসা সবকিছু যে আমরা তথাস্থ মনে করি এটা সঠিক নয়, তার একটা প্রমাণ ফ্রয়েড দেখালেন, দেখার তো যে বিখ্যাত আবিষ্কার যিনি জ্যামিতি আবিষ্কার করেছেন, তিনি একটা কথা বলছেন আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম, আমি চিন্তা করি এটাই তো প্রমাণ যে আমি আছি, কিন্তু ফ্রয়েড অনুমান করে বলেন আপনি যে চিন্তা করেন তাতে কি প্রমাণ হয়, আপনি আছেন প্রমাণ হয় না, আর কেউ আছে এটা প্রমাণ হয়,
মানে আই থিঙ্ক দেয়ার ফর হি ইজ দেয়ার ফর হি থিঙ্কস দেয়ার ফর আই এম এটা প্রায় ধর্মতত্ত্বের পর্যায়ে চলে গেছে তিনি আছেন বলে আমি সৃষ্টি হয়েছি তো যখন আমি তো আমারই অনুগমে বলি আসলে এখানে আমি মানে তুমি হয়ে যায় মানতু শুদম তু মানসুদি ফার্সিতে বলে আমি হলাম তুমি আর তুমি হলাম এই মন্ত্র হলাতে নামে কথা চালু আছে ফ্রয়েড এটাকে পুনরাবিষ্কার করে বলছেন মানুষ যা চিন্তা করে সে তা নয় মানুষ যা চিন্তা করে না সে তা এবং অন্য একজনে যা চিন্তা করে মানুষ তা যেমন এই ফ্রয়েডের কথা সত্যি এটা বলা আমার উদ্দেশ্য নয় অর্থাৎ তিনি একটা ধাক্কা দিয়েছেন কিন্তু তার আত্মজীবনী অতি সংক্ষিপ্ত আমি বলছি আমি উল্লেখযোগ্য কিছু আবিষ্কার করিনি সুতরাং আমার আত্মজীবনী লেখার দরকার নেই আচ্ছা আমি দশজন যেমন চাকরি করে আমার বন্ধু জাহিদুর রহমান যেমন চাকরি করে আমিও চাকরি করি চাকরি করাটা যদি অপরাধ হয় সে অপরাধ আমি করি তো আমি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে কি পড়াশোনা হয় বলা হয় যে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য জ্ঞান সৃষ্টি করা অথবা জ্ঞান সঞ্চালন করা মানে ইংরেজিতে বলে ট্রান্সমিশন অফ নলেজ ক্রিয়েশন অফ নলেজ ফ্রয়েডের মতো মার্ক্সের মতো ডারউইনের মতো লোকেরা জ্ঞান সৃষ্টি করেছেন এটা একবার দেখতে পাচ্ছি পিছনে তাকালে এমনকি ডেকার্ট তো করেছেন ডেকার্ট ইজ নট এ স্টুপিড তারপরে ওই মহান সত্য বলে যেটা একটা মনে হয়েছিল সেটা এখন খানিকটা পানসে মনে হয় কারণ ফ্রয়েড আবিষ্কার করার পর ডেকার্টের সমৃদ্ধি এবং দুর্বলতা দুটোই বোঝা যায় আমাদের যে ভুলভাল বলছি এগুলো আমাদের মৃত্যু 10 বছর পরে কেউ মনে রাখবে কিনা প্রায় সন্দেহের বিষয় কিন্তু আমাদের মধ্যে এমন জ্ঞানী লোক জন্মেছেন যাদেরকে আমরা এখন চিনতে পারিনি সেই জন্য কিছু কিছু আমি স্মৃতিকথা লিখেছি যাদের দেখেছি জসীমউদ্দীনের বই আছে না যাদের দেখেছি আমি অক্ষম ভাবে জসীমউদ্দীনের অনুকরণ করেছি জসীমউদ্দীন জীবন কথা বলে একটা বই লিখেছেন অসাধারণ সেরকম স্মৃতিকথা এবং আত্মজীবনী তার মধ্যে আমি একটা মাঝে মাঝে মিশাল করেছি আমি যে কয়েকজন বড় লোককে দেখেছি যেমন আহমদকে দেখেছি আহমদের পর একটা বই প্রকাশ হয়েছে 2010 সনে আজ 13 বছর হলো দ্বিতীয় খণ্ড প্রকাশ করতে পারছি না কিন্তু লেখাপড়াটা সাধনার ব্যাপার এটা জাস্ট কয়েকটা বই ছাপাই দিলাম বইয়ের সংখ্যা বৃদ্ধি করলাম তা নয় এর মধ্যে একটা যাকে বলা হয় এথিক্স আছে যে জিনিসটা আমি উপলব্ধি করিনি সেটা লোকের কাছে প্রচার করা অন্যায় পর্যায়ে পড়ে অন্তত আমি তাই মনে করি এই জন্য আমার প্রকাশনার সংখ্যা আতিক্যা 5 বছর পর একটা বই প্রকাশ করি যেমন আমার প্রার্থনা বই বেরিয়েছে 2019 এখন আরেকটা প্রবন্ধ হলো আপনার দোয়া করবেন আর কি দ্বিতীয় প্রশ্ন হলো ঈদুল আলম বলছে মুক্তিযুদ্ধ যে বর্তমানে অবর্তমান হয়েছে কথা দুই অর্থে সত্য এখন মুক্তিযুদ্ধের নামটা আছে মুক্তিযুদ্ধের ফলে বাংলাদেশ রাষ্ট্র হয়েছে এটা আছে এইটা যদি বলেন যে মুক্তিযুদ্ধ বর্তমান তা বর্তমান কিন্তু মুক্তিযুদ্ধের যে সমস্ত কথা আমরা শুনেছিলাম যে কারণে মুক্তিযুদ্ধ হয়েছিল সেটা তো আমি দেখি না কোথাও বলে ওই যে আবুল হাসান কবিতা লিখেছিল আমি বউটিকে দেখি না কোথাও শিশুটিকে দেখি না কোথাও তাই না আমার সবকিছু এখন মনে হচ্ছে অলিক হয়েছে আমি যেটা মনে করি কোন দেশ স্বাধীন হয়েছে কিনা তার প্রমাণ হচ্ছে সেই দেশের সবচেয়ে দুর্বল লোক যারা সবচেয়ে দুর্বল যে জাতি বা সম্প্রদায় এখন এই যে আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতেছি যাদেরকে উপজাতি বলতাম এটা তো মুক্তিযুদ্ধের লক্ষণ হতে পারে না আমাদের মুক্তিযুদ্ধ আমাদের সেই রায় দেয় নাই আমাদের মুক্তিযুদ্ধ কখনো তো বলে নাই যে আমরা এদের ক্ষুদ্র নৃগোষ্ঠী বলবো আমাদের মুক্তিযুদ্ধকে আমাদের বলেছিল শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলা হবে অর্থাৎ আমরা ওই যে আইডিওলজি অনুযায়ী বিশ্বাস করছি আমরই বাংলা ভাষার মতো আন্তর্জাতিক মাতৃভাষা হলে তো বাংলা ভাষার উন্নতি হলো আসলে কি হলো ভাববার জন্য আমি আপনাদের কাছে নিবেদন করি মুক্তিযুদ্ধ যে সমূহ ব্যর্থ হয়েছে কোথায় কোথায় তার মধ্যে এই দুটো দফা মাত্র একটা দফা হচ্ছে সবচেয়ে গরিব অবহেলিত মানুষ ব্রিটিশ আমলে যেরকম দুঃখী ছিল পাকিস্তান আমলে যেরকম দুঃখী ছিল বাংলাদেশে তার চেয়ে উন্নত মানে আপনারা বলবেন আমাদের অনেক মেগা প্রজেক্ট হয়েছে আমাদের আয় উপলব্ধি বেড়েছে কিন্তু আমি জানি সবচেয়ে অবহেলিত মানে চা শ্রমিকদের রিয়েল ওয়েজ কত মানে টাকা দিয়ে মাপলে চলবে না ওইটা দিয়ে সে তিনি কতটা সুখ কিনতে পাচ্ছেন সেই সব দেখলে বাংলাদেশের বেশিরভাগ মানুষের যদি উন্নতি না হয় বেশিরভাগ সংখ্যা দেয় নয় একজন মানুষ যদি না খেয়ে থাকে তাহলে তাকে আমি এই দেশকে মুক্তিযুদ্ধের লক্ষ্য অর্জন করেছি বলতে পারি না আপনি বলছেন না আমরা তো শিশু রাষ্ট্র পাকিস্তান বলতো পাকিস্তান শিশু রাষ্ট্র বাংলাদেশ তো যুবা রাষ্ট্র হয়েছে 50 বছর তো কম সময় নয় কিন্তু এটা কি শুধু বাংলাদেশের দোষ না না ভারতে আরো বেশি লোক না খেয়ে আছে ভারত কোনো মুক্তিযুদ্ধ করতে হয় না তাকে শুধু সাম্প্রদায়িক দাঙ্গা করে গৃহযুদ্ধ করে স্বাধীন হয়েছে পাকিস্তানের অবস্থা এখন দেউলিয়া আমি এখানে বাংলাদেশ পাকিস্তানের তুলনা করে বলছি না সবগুলোকে একসাথে নিয়ে বলছি এখানে এখনো স্যানিটারি ল্যাট্রিন নাই 70-70 লাখ লোকে ভারতে নাই আমাদের এখানে কত আছে আপনারা হিসাব জানেন ন্যূনতম মজুরির কি হলো অর্থাৎ স্বাস্থ্য সেবার কি হলো কয়জন লোকের স্বাস্থ্য বীমা আছে তাহলে এটা মুক্তিযুদ্ধের অঙ্গীকার কিভাবে পূরণ করলো মুক্তিযুদ্ধের অঙ্গীকার বলতে যেটা বলছে অর্থনৈতিক উন্নতি সেটা অনেক দিকে হয়েছে কিন্তু অনেক দিকে অর্থনৈতিক অবনতি হয়েছে
আপনি বলেন যে দুইটাকে আমি গড় করে বলবো একটা অর্থনৈতিক মাঝামাঝি উন্নতি হয়েছে। আমি যে দরিদ্রতম যে কৃষক, তার যে দুরবস্থা ব্রিটিশ আমলে ছিল, পাকিস্তান আমলেও তাই, বাংলাদেশ আমলে, তার চেয়ে গুণগত ভাবে বেশি উন্নত হয় নাই। লেখাপড়ার ক্ষেত্রে দেখেন, 1947 সালে বাংলাদেশ যখন স্বাধীন, মানে এই দেশ যখন পাকিস্তানের অংশ হয়, তখন শতকরা 6 জন ছিল শিক্ষিতের হার, মানে নাম দস্তগত করার হার। 1971 সময় হলো শতকরা 17 জন 18 জন, আর এখন বলছি 74 জন 75 জন, এই তো। কিন্তু এই হিসাব দিয়ে আপনি কাকে বলাবেন? লেখাপড়া বলতে যেটা সার্থক লেখাপড়া বলে, অর্থাৎ জীবনে করে খাওয়ার মতো লেখাপড়া, স্কিল থেকে লেখাপড়া ধরছি আমি, মানুষ হওয়ার লেখাপড়া ধরছি না, সেটা 70-100 জন লোকের কাছে যে আমরা নিতে পারি না, তার ব্যাখ্যাটা কি? সম্পদের অভাব আছে দেশে? আমি তো তা মনে করি না। আমাদের চিকিৎসা ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, এই যে প্রাইভেটাইজেশন, আমি চট্টগ্রামে আজকে শুনলাম ছোট ছোট বাচ্চাদের কিন্ডার গার্ডেনে পড়াবার জন্য মাসে 2000-3000 টাকা দিতে হচ্ছে, কিন্তু আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলো কি হবে? আপনি বলতেন কেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় হচ্ছে? আমি নিজেও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে চাকরি করে জীবিকা নির্বাহ করি, কিন্তু আমি নির্বাহ করি বলে এটাকে আমি ন্যায়পরায়ণ বলতে পারি না। শিক্ষা যেখানে সর্বজনীন অধিকার হওয়ার কথা, সেটা বাদ দেন। আপনি শিক্ষা এখন মেধার উপরে ভিত্তি করছেন না, পয়সা থাকলে আপনি শিক্ষা কিনতে পারতেন। কিন্ডার গার্ডেনের বেতন 30,000 টাকা 20,000 টাকা হচ্ছে, কিন্তু প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিনা পয়সায় পড়া উচিত ছাত্রদের। এখন তারা বলছে ফিডিং কর্মসূচি করবে, কিন্তু ফিডিং কর্মসূচি তো 72 সন থেকে করতে পারতো। আমি উদাহরণ দিয়ে বলছি, এই যে না হওয়া, এটা একটা দুর্ঘটনা নয়, এটা একটা ঘটনা। এই ঘটনা মানে তার একটা কার্য কারণ আছে, আমি না জানতে পারি কারণটা, আপনারা কি অনুসন্ধান করেন? আপনি প্রশ্নটা অনুসন্ধানই না করেন। এই জন্য মাঝে মাঝে মনে হয় শুধু হিন্দু মুসলিম দাঙ্গার কথা এবং অসাম্প্রদায়িকতার কথা প্রকাশ করে কবিতা লিখলে সেই কবিতা অপ্রাসঙ্গিক হয়ে যায়, কিন্তু আমি এটা বলতে পারছি না। আমরা বিপ্লবী বিনোদ বিহারীকে এখানে একটা মঞ্চে বসাই, কিন্তু কাজ করি সব অভিনোদের, সেটা তো হতে পারে না। আপনার চট্টগ্রামও জানেন যারা এখানে নাম করা বুদ্ধিজীবী তারা কি করছেন, তারা তো বর্তমান যে ব্যবস্থা, সরকার একজনকেও চিকিৎসা সেবার অধীনে আনেনি। আমরা এখন এক জটিল রোগ হলে আপনাকে ভারতে দৌড়তে হচ্ছে, জটিল আমার বন্ধুদের অধ্যাপক মনসুর মুসাকে চোখ দেখাবার জন্য ভারতে যেতে হচ্ছে, যিনি বাংলা একাডেমির 2 বার মহাপরিচালক ছিলেন। একটা উদাহরণ দিয়ে বলছি, পয়সা আছে বলে তিনি সিঙ্গাপুর যেতে পারছেন, আমি পারছি না। তাহলে স্বাধীনতার লক্ষ্য কি এটাই ছিল? সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এখানে 70-100 ভাগ লোকের যেখানে স্বাস্থ্যসেবার আওতায় আনা সম্ভব, সেখানে 70-100 ভাগকেও আনা হয়নি। খাওয়ার ক্ষেত্রেও তাই, আমাদের কেউ অর্ধেক খায় কেউ না খেয়ে আছে, কিন্তু আমি প্রচার করছি যে তাহলে মুক্তিযুদ্ধ অবর্তমান না হয়ে খেয়েছে সাম্য। মুক্তিযুদ্ধের যে প্রধান কথা ছিল সেটা আজ কি রূপ ধারণ করেছে, এটা আমাকে বলতে হবে আপনাদের। আমি তো দূরকে দেওয়ার দরকার নাই, আপনাদের শুধু সংসদের আলোচনা যেগুলো টেলিভিশনে দেখা যায় সেগুলি দেখেন না কেন, আপনার এক একটা হাতের গড়ির দাম কত, সেটাই প্রমাণ করে মুক্তিযুদ্ধ কোনো তার লক্ষ্য অর্জন করেনি। কারণ এই সমস্ত কথা বলেও আমরা উপলব্ধি করতে পারছি। আর একটা কি, মানুষের মর্যাদা কোথায় আছে? আপনার দেশে যে গল্প আছে, আপনার তো এটা জানেন, পুরনো কথা তবু বলি, হযরত ওমরের লক্ষ্য ছিল যে তিনি তার মদিনা শহরে কেউ না খেয়ে আছেন কিনা তিনি দেখতে যাবেন, রাত্রের বেলা বেরোতেন। এই গল্প আমরা শুনেছি না, তিনি খাদ্য বহন করে দিয়ে আসতেন। তিনি একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করে দেখতেন, উনি কোথায় যেন শহরের উপপ্রান্তে অনেক দূরে হালি শহরে এক বৃদ্ধার বাড়িতে যান। এখন এই বৃদ্ধার বাড়িতে আবু বকরকে সন্দেহ করার তো কোনো কারণ নাই, উনি কি করেন ওখানে? ওখানে গিয়ে দেখি উনি বৃদ্ধা অন্ধ, উনি তার ঘর জারে করেন এবং তার রান্না টান্না করে দিয়ে আসেন। তো ওমর, উনি প্রথম খলিফা মারা যাওয়ার পর স্বাস্থ্য সেবা করার জন্য গেলেন, ওই বৃদ্ধার বাড়িতে তিনি অনুসরণ করতে গেলেন। তো বৃদ্ধা তো দেখে না, তো বুঝতে পারছে কয়েকদিন আবু বকর আসেন, তোমার বন্ধু কি মারা গেছে? বলি কেন? বলে তুমি তো খাবার দিতে আসতে বুঝতে পারতেছি, কিন্তু ঘর তো পরিষ্কার করতেছো না। উনি তো ঘর পরিষ্কার, বুঝতে পারলো যে এটা গল্পের মানে হচ্ছে খলিফার দায়িত্ব হচ্ছে তার সাম্রাজ্যে, তার খিলাফতে একজনও যেন না খেয়ে না থাকে, এটা একটা প্রতীকী গল্প। তো আমাদের এখানে কি, আপনি যে বলেন যে না আমি বেশিরভাগ লোকের খাওয়ার ব্যবস্থা করেছি, এটা হবে না, সব লোকের খাওয়ার ব্যবস্থা করতে হবে। যদি যদি কোন লোক না খেয়ে থাকে তাকে তো দুর্ভিক্ষ বলে, আমরা তো বলেছি আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। 1943 সালে দুর্ভিক্ষ, 1974 সালে দুর্ভিক্ষ প্রসঙ্গে পণ্ডিতেরা অমর্ত্য সেনের কাছে আলোচনা করছেন, এটা কেন হয়েছিল, দেশে খাদ্য উৎপাদনের কমতির জন্য না খাদ্য ক্রয় ক্ষমতার অভাবের জন্য, দুটোই। ব্রিটিশ আমলে অমর্ত্য সেনের সমালোচনা করে আমি বিভিন্ন জায়গায় লিখেছিও যে এই দুর্ভিক্ষের পেছনে কারণ ছিল খাদ্য উৎপাদনের কমতিও, অমর্ত্য এটাকে স্বীকার করেন না, সেই জন্য আমি তেমনি ব্রিটিশ সাম্রাজ্য সমর্থন করছেন। এটা বলে এফ এডি থিওরি, বলে ফুড অ্যাভেলেবিলিটি ডিক্লাইন,
1891 থেকে 1943 পর্যন্ত খাদ্য উৎপাদনের তালিকা থেকে দেখা যায় ভারতের শস্য উৎপাদন এক বিন্দুও বাড়ে নাই। আর অনেকে বলে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে মাথাপিছু খাদ্য উৎপাদন কমেছে, সেটাও সত্য নয়। জনসংখ্যা একেবারে বৃদ্ধি পেয়ে 0.5% মানে আধা পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে। এটা আমার কথা না, আমেরিকান গবেষক জর্জ গ্রিনের তৈরি করা বইতেই আছে আছে এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি ইন ইন্ডিয়া, ফিলাডেলফিয়া প্রেস থেকে, ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া প্রেস থেকে। অমর্ত সেন এগুলো জানেন না তা নয়, তবু তিনি বলেছেন যে এটা নয়, খাদ্য ক্রয় ক্ষমতা কম ছিল বলে মানুষ মারা গিয়েছিল, সেটাও সত্য। এটা এন্টাইটেলমেন্ট ফেইলিওর বলেন। আমি বলছি আমাদের দেশে এখন দুর্ভিক্ষ হচ্ছে না বলে, কিন্তু আমাদের খাদ্য উপচে পড়ছে না। সুতরাং মুক্তিযুদ্ধ অবর্তমান হয়েছে কথাটা পুরোপুরি মিথ্যা নয়। তবে হ্যাঁ, আপনি বলে মুক্তিযুদ্ধ কোনো আমাদের একটা রাষ্ট্র তো হয়েছে, আমরা যদি রাষ্ট্র ধুয়ে খেয়ে আমাদের খিদে মেটে তাহলে রাষ্ট্র আমি ধুয়ে খাবো, অসুবিধা কি? ইংরেজ আমলে তো আমরা ছিলাম না। আর একটা আধুনিকতার কথা যিনি বলছিলাম, ইউরোপ থেকে কোনো কিছু নেবো না এমন শপথ করা আমাদের ঠিক নয়। ইউরোপ থেকে আধুনিক কালে আমরা দুর্ভিক্ষ নিয়েছি, এটাও আধুনিকতা। এই অর্থে যে আয়ারল্যান্ডে দুর্ভিক্ষ হয়েছিল 1845 সনে, কি জন্য? এটা বলে যে পটেটো ফেলিওর, আয়ারল্যান্ডের লোকদেরকে পটেটো খাইয়েছিল, বুঝলে, আমেরিকা থেকে আনা পটেটো, সেটাই মানুষের অপুষ্টির অভাব হয়, পুষ্টির অভাবে মানুষ অপুষ্টিতে ভোগে মারা যায়। তো আমাদের বাংলাদেশেও ব্রিটিশ আমলে হ্যাঁ 10 বছর যায় না একটা করে দুর্ভিক্ষ হয় নাই। আধুনিকতা বলতে আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়, সংবাদপত্র, রেলওয়ে এগুলি বোঝাই, আধুনিকতা আমরা অশিক্ষা বোঝাই না। ব্রিটিশরা যখন এসেছে এক করে মাত্র 6 জন এখানে প্রাইমারি স্কুলে যেতে পারতো, মানে নাম দর্শন করতে পারতো, এটাই তো আধুনিকতা। আমাদের আমাদের দেশে এইরকম খারাপ দেশ ছিল নাকি ইংরেজ আসার আগে? আমি সংক্ষেপে বলে এইভাবে শেষ করি, অ্যাডাম স্মিথ সাহেবের বই বেরিয়েছে আমেরিকা যে বছর স্বাধীনতা ঘোষণা করে, সেই বছর অর্থাৎ পলাশী যুদ্ধের 20 বছরের মাথায়। সেই বইতে তিনি বলছেন পৃথিবীর সবচেয়ে খাদ্য উৎপাদনে, বস্ত্র শিল্পে এবং অন্যান্য জাহাজ নির্মাণ ইত্যাদি শিল্পে চীন, মিশর এবং বাংলাদেশ পৃথিবীর অগ্রণী দেশগুলির একটি, ওয়েলথ অফ ন্যাশনস বইতে আছে। আর ব্রিটিশ যাওয়ার সময় কি হয়েছে? পৃথিবীর সবচেয়ে দরিদ্র দেশের একটি হয়েছে বাংলাদেশ। এটাকে ইংরেজ গভর্নর বলেছিলেন 1947 সনে, ইটস এ রুরাল স্লাম, এটা গ্রামীণ বস্তি, একটা ইন্ডাস্ট্রি নাই। পৃথিবীর 4/4 যেখানে উৎপাদন করার ব্যবস্থা ইংরেজরা করেছে রপ্তানিযোগ্য শস্য হিসেবে, একটি পাট কোনো পূর্ব বাংলায় বসানো হয়নি। আমি একটি উদাহরণ দিয়ে বলছি, সেই জন্য আধুনিকতা নানা সংজ্ঞা আছে। আমি আধুনিকতা বলতে আগেই বলেছি, ইউরোপ থেকে যে পাওয়া আধুনিকতা সেইটা আধুনিকতার মর্মে যেতে হবে। আধুনিকতা হচ্ছে মানুষ যেখানে প্রশ্ন করতে শেখে, কবির মধ্যে আমি আধুনিকতা দেখতে পাই। আমি বলেছি কবির, লালন, ফকির এরাই হচ্ছে আধুনিক, কিন্তু এদেরকে আমরা এই বীজটাকে মাটিতে পড়তে দেই নাই, ফলে এটা সরে গেছে। এইটা আমি অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেন এদেরকে আমি পছন্দ করে, এদের গান শুনি। আমি কি বিকৃত করেছি তার গানের কোন লাইন বাদ দিয়েছি? ইনি বিলেত ফেরত লোক, এগুলি বেরিস্টার লোক, কিন্তু এমন হয় যে গাইয়ে একটা লোক নয়, এগুলো কোনো দাস নয়। তো তিনি তার কোথার মধ্যে, তিনি একজন অহিন্দু নয়, মানে উচ্চ বর্ণ নয়, এমন একজন লোক পেলেন না। এইটা হচ্ছে আমাদের গোটা কাঠামোটা সাম্প্রদায়িক হয়ে দাঁড়িয়েছিল। আপনি সেটার বিরুদ্ধে যে কোনো কথাই বলেন আপনাকে সাম্প্রদায়িক বলা হবে। আমি এই সাম্প্রদায়িকতা, এটাও এক ধরনের আধুনিকতা, কিন্তু আমি সে আধুনিকতা চাই না। আমি বলি আধুনিকতা 2 প্রকারের, যে আধুনিকতা আমরা বর্জন করি এবং যে আধুনিকতা আমরা অর্জন করি। সেটা ইউরোপ থেকে আসুক, আসমান থেকে আসুক, আমরা নিব। কার্ল মার্কস তো ইউরোপীয় লোক, ফ্রয়েড তো ইউরোপীয় লোক, শেক্সপিয়ার তো ইউরোপীয় লোক, আমি তাকে বাদ দেবো কেন? ইউরোপীয় মানে হচ্ছে ইউরোপীয়রা মানুষের কল্যাণের জন্য যা করেছে সেটা আমি নিব। আমরা এখন ভারতবর্ষে যারা বলছি কি, একটা আমি স্লোগান দেখলাম, আরব সাম্রাজ্যবাদ নিপাত যাক, কারণ কি? তারা জলবায়ুকে আবহাওয়া বলে, এটা কিন্তু আরব সাম্রাজ্যবাদ। অর্থাৎ আরবীয় না বাংলায় জন্য আপনি নেমন্তন্ন বলেন, দাওয়াত না বলেন, এইগুলো হচ্ছে নিম্নমানের প্রাচীন সাম্প্রদায়িকতা, এগুলো আধুনিকতা নয়। ধন্যবাদ।